হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। পুষ্পা ব্লগ চ্যানেল থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি ঘর মুছে দোয়ার ঝাড়ু দিয়ে জঙ্গলগুলো ফেলে দিয়ে আসলাম। এখন আমি কাপড় কেচে নিব। তো এই দেখো, স্নান টান করে আসলাম আমি ঠাকুর ঘরে, এখন ঢুকলাম। তো এখন ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিব, তারপর বাসনগুলো মেজে নিব। এই দেখো, ঝাড়ু ঝাড়ু দিয়ে মুছে নিলাম ঠাকুর ঘর। Thank you.
পূজার বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন পূজা করে নেব। তাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। পূজা করে এসে আমি চা বানিয়ে চা খেয়ে দিয়ে এখন ডাল ভাত বসিয়ে দিয়ে আমি ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মাছের ঝোলের জন্য লাউ বানিয়ে নিলাম, মাছগুলো ধুয়ে বেছে ভালো করে ধুয়ে নেব।
মাছগুলো ধুয়ে নিলাম। আমি আবার করে গরম জল দিয়ে ধুয়ে নিব। এখন একটি ডিমের অমলেট করব। অনেক দিন থেকে বোতল থেকে রান্না করি, তেল এই জারটাতে ভরাই হয় না। পুরো জারটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকে তেল ভরে নিলাম। আমি এখন আবার গরম জল দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিব। ছেলে বলছিল ঘুগনি খাবে, তো তার জন্য ঘুগনি করা হচ্ছে এখন। এখন আমি মাছে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, মাছগুলো ভেজে নিব ভালো করে। সবগুলোই মাছ ভেজে তুলে নিয়েছি, এখন আমি লাউটা বসিয়ে দেব। তো কি কি রান্না করেছি দেখো, ডাল, ডিম ভাজি, তারপর ঘুগনি, আর হলো লাউ দিয়ে মাছের ঝোল।